আব্বাইজান, তোমার কাছে নিয়ে এসেছি আমার সন্তানটাকে, তার বয়স 7 বছর হয়েছে, ইসলামী ইমানি তরিকতের শিক্ষা, শরীয়তের শিক্ষা, হাকিকতের শিক্ষা, মারেফতের শিক্ষা, যত শিক্ষা আছে তোমার সমস্ত শিক্ষা দিয়ে আমার ছেলেকে একজন আলেম বানিয়ে দাও এবং একজন ওলি বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আলেমও বানাই দিবা, ওলিও বানাই দিবা, কারণ তোমার মধ্যে জাহিরি আলেমও আছে, বাতিনি আলেমও আছে। এই জন্য তুমি কি করবা, আমার ছেলেকে তোমার কাছে দিয়ে গেলাম। ফরিদ করার পর এবার কি বললেন, সবক দিয়ে বললেন, 1 নম্বরে কোনোদিন আমার অবাধ্য হবে না, 2 নম্বরে আমার অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, আমি তোমাকে এই বাবুর ঠিকানার ম্যানেজার হিসেবে দায়িত্ব দিয়ে গেলাম। ও যাও বাবা, আমি না আসা পর্যন্ত সঠিকভাবে দায়িত্ব পালন করবে, আমার হুকুমের কোনো কি করবে না, বরখেলাফ করবে না। এই বলে শেখ ফরিদ রহমতুল্লাহ চলে গেলেন জঙ্গলে। জঙ্গলের ভিতরে গিয়ে ধ্যানের মধ্যে বসে গেলেন। ধ্যানের ভিতরে বসার পর ধ্যানে যারা বসে তারা তাদের টাইমের খবর নেই, তাদের দিনের খবর থাকে না, তাদের রাতের খবর থাকে না, তারা সূর্যের আলো বলতে পারে না, তারা চাঁদের আলো বলতে পারে না, তারা গরম বলতে পারে না, তাদের শীতের অনুভূতি নেই, তাদের গরমের অনুভূতি নেই, তাদের পেটের খিদার অনুভূতি নেই, তাদের প্রস্রাবের প্রয়োজন হয় না, তাদের পায়খানার প্রয়োজন হয় না। বন্ধুরা আমার মনোযোগ, ওই গভীর জঙ্গলের ভিতরে যাইয়া তিনি শেষ দায় পড়ে ওরা খাবার মধ্যে ধ্যানের ভিতরে বসে গেলেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। এবার কি করলেন, তিনি কে দায়িত্ব দিয়ে গেলেন, যিনি কে, তিনি হলো আলী আহমদ। আলী আহমদ এবার দায়িত্ব পালন করে যাচ্ছে। দায়িত্ব পালন করে যাওয়ার পরে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মার কলিজা ফেটে যাচ্ছে, সন্তান দেখে না। কোন দিন 12 বছর হবে গো, আর কোন দিন যাদুমনির মুখ দেখবে। অপেক্ষায় অপেক্ষায় হইতে হইতে 12 বছর হয়ে গেল। 12 বছর যেদিন হলো ওই দিন হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহের ধ্যান ভাঙলো। শেখ ফরিদ রহমতুল্লাহের ধ্যান ভাঙ্গার পর শেখ ফরিদ রহমতুল্লাহ যেদিন আসলেন ওই দিন ওনার মনের 12 বছর সমান সমান পূর্ণ হলো। 12 বছর পূর্ণ হওয়ার পরে মাস্টার ছেলেকে দেখতে নিয়ে, ছেলেকে দেখবেন এবং নিয়ে যাবেন। 12 বছর হলো, এই 12 বছর কাটাইলেন শেখ ফরিদ জঙ্গলের ভিতরে। ফরিদ আলা আলী আহমেদ, তোমার অবস্থা কেন? এবার আলী আহমদ বলে, বাজান আপনি আমাকে বায়াত গ্রহণ করাইয়া সঙ্গে সঙ্গে আপনি চলে গেছেন জঙ্গলে, বলে গেছেন হুকুম সারা যেন কোনো না করি, কিছু না করি। আপনি বলেছেন আপনার হুকুম যারা যেন সারা যেন কিছু না করি। এখন আপনি জঙ্গলের ভিতরে যাওয়ার সময় আমাকে আপনার বাবুর চিখানার ম্যানেজারের দায়িত্বটা দিয়ে গেছেন, কিন্তু খাবার খাওয়ানোর কোনো হুকুম দেন নাই। মুর্শিদের হুকুমের অপেক্ষায় আজকে 12টা বছর তাকাইয়া রয়েছি আমি এ পর্যন্ত। আপনি যাওয়ার পরে পর্যন্ত কোনোদিন আমি 1 গ্লাস পানি পর্যন্ত পান করি নাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সর্বপ্রথম জাহান্নামে যাবে কে? আল্লাহর নবী বলে আলেম। হুজুর তারপরে কে যাবে? আল্লাহর নবী বলে আলেম। হুজুর তারপরে কে যাবে? আল্লাহর নবী বলে আলেম। 3 বার বললেন আলেম, 4 বার বলে হুজুর আলেম, তারপরে জান্নাত জাহান্নাম জান্নাতে যাবে কে? আমার নবী কয় সাধারণ মানুষ। হুজুর সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে কে? আমার নবী ডাক দিয়ে কয় তাও সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে আলেম। তাহলে আলেমের মধ্যে প্রকার আছে কি নাই? আগে আলেম ছিল তারপরে দাওয়াত দাও, আগে আলেম ছিল তারপরে ইমাম রাখো, আগে আলেম চিনো তারপরে মুরিদ হও, না হলে তোমার জীবনের সর্বনাশ হয়ে যাবে। বন্ধু তোমার টাকার জায়গায় টাকা থাকবে, কাপড়ের জায়গায় কাপড় থাকবে, ঘড়ির জায়গায় ঘড়ি থাকবে, চশমার জায়গায় চশমা থাকবে, টুপির জায়গায় টুপি থাকবে, জুতার জায়গায় জুতো থাকবে, টাকাগুলো অ্যাকাউন্টে থাকবে, সম্পত্তিগুলো তোমার নামে থেকে যাবে, পরবর্তীতে তোমার সন্তানেরা ওয়ারিস সূত্রে মালিক হয়ে যাবে। কিন্তু বন্ধু সব কিছু যা কিছু অর্জন করলা সব কিছু তোমার দুনিয়াতে থেকে যাবে, কবরের মধ্যে যাবে শুধু একটা জিনিস, সেটা হলো তোমার ঈমান এবং আমল। নবীর মনোযোগ অন্তরের খেল লাগান, ওই নবীর পাগলের। এই জন্য ইমানের চেয়ে বড় সম্পদ আর কিছুই নাই। ইমানদারের আরে ও নবীর পাগলেরা, ইমানকে মজবুত করার জন্য যে মেডিসিনটা লাগবে ওই মেডিসিনের নাম হলো হুব্বে রসুলুল্লাহ, মানে রসুলের পাকের মহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি করে ভালোবেসেছেন হাজরাত
ওয়াইসেল করুনি যেমনি ভাবে ভালোবেসেছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনি করে ভালোবেসেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনি করে ভালোবেসেছেন হযরত সাহাবায়ে কেরাম যেমনি করে ভালোবেসেছেন, এমনি করে যদি রাসূলের পাককে তুমি মহব্বত করতে পারো তাহলে তোমার আখেরাতের পার, আখেরাতের বেড়া পার হয়ে যাবে। কারণ তোমার কবরের মধ্যে কেউ কোনোদিন আসবে না, কবরের মধ্যে কোনো সাথী আসবে না, কবরের মধ্যে একজন থাকবে, একজন সাথী হবে, তিনি হলো রাহমাতাল্লিল আলামিন। আগামীর মনোযোগ, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনাকে যখন কাফন পরানো হবে, আপনাকে যখন জানাজা পরানো হবে, জানাজার পর আপনাকে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পর আপনাকে বলা হবে কি, মাটি দেওয়ার পর দুনিয়ার কোনো মানুষের নাম আসবে না। আজকের পোস্টারের মধ্যে মাননীয় এমপি মহোদয়ের নাম আছে, আছে কি নেই? এমপি সাহেবের নাম আছে, মেয়র সাহেবের নাম আছে, সাদকি বিভিন্ন বড় বড় চেয়ারম্যান সাহেবের নাম আছে, বিশিষ্ট বিশিষ্ট বক্তব্য বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের নাম আছে। ওই কোনো বিশিষ্ট ব্যক্তির নাম কবরে চলবে না, কবরে একটি নাম তোমার পুঁজি থাকবে, সেটা হলো সময় থাকতে মুর্শিদ, আমার রাসুলের পায়রবি করো রে, সাদক নজরুল সাক্ষ জিন্দা মরো, তোমার ফুটবে গান নয়ন রে রাসূল বিনে, তোমার হবে নাশা দহন রে রাসূল বিনে। রাসূল কত আপন তোমার, খোঁজ খবর লইলে না একবার রে, রসুল না করিলে না এ সারা, শুধু উন্নতের কারণ রে রসুল বিহীনে। রসুলকে চিনতে হলে বেলায়েতের যুগে একজন মুর্শিদের দরকার। এই মুর্শিদটা হতে হবে কামেল মুর্শিদ। কি মুর্শিদ? কামেল মুর্শিদ। কামেল মুর্শিদ ওই যে জুনায়দ বাগদাদির কথা মনে আছে একটু আগে যে বললাম, কামেল মুর্শিদ ধরলে লাভ হবে না লোকসান হবে? এই মুর্শিদ কেন ধরবেন? কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলেন, ইয়াউমান দুউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি সেদিন হাশরের ময়দানে তোমাদেরকে তোমাদের ইমামের নাম ধরে ডাক দিব। এই ইমাম কি মসজিদের ইমাম? এই ইমাম কি ঈদগাহের ইমাম? না, মসজিদের ইমামও নয়, ঈদগাহের ইমামও নয়, এই ইমাম হলো আমার মুর্শিদ। সুবহানাল্লাহ কইছেন না? সুবহানাল্লাহ বলুন। আমি আর সামান্য অল্প কিছু সমালোচনা করে বিদায় নিয়ে যাবো। গভীর মনোযোগ, অন্তরের কান্না গান, ও নবীর পাগলেরা, আল্লাহ কাইয়াও মানাদ কুল্লা উনাসিম বিমাহিম, আমি সেদিন তোমাদের ইমামের নাম ধরে ডাক দেব। তোমার ভাইয়ের নাম ধরে ডাক দিবে না, তোমার আব্বার নাম ধরে ডাক দিবে না, তোমার বন্ধুর নাম ধরে ডাক দিবে না, তোমার নেতার নাম ধরে ডাক দিবে না, সেদিন তোমার কি দুনিয়া বি নেতার নাম ধরে ডাক দিবে না, সেদিন তোমাদেরকে ডাক দিবে আমাদেরকে বি ইমামিহিম, তোমাদের ইমামের নাম ধরে ডাক দিবে। ওই ইমাম হলো তোমার তরিকতের ইমাম, ইমাম হলো তোমার মুর্শিদ, আমার বন্ধু। তাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আজকে ওলি আল্লাহর শান আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। একজন ওলির শান, একজন কি নির্দিষ্টভাবে একটি আরেকজন আল্লাহর ওলির সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। এই ওলি আল্লাহর কথাটা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নিয়ে যাব। একজন আল্লাহর ওলি, ওনার জীবনের প্রথম কারণ মাত্রা হলো উনি 12 বছর খানা খান নাই। কি করেন নাই? 12 বছর খাবার খায়নি, 12 বছর খাবার খায়নি, কত বড় কারামত! দ্বিতীয় কারামত হলো গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটানা 12 বছর কোরআন তেলাওয়াত করেছে। তৃতীয় কারামতটা একটু পরে বলবো, ওইটা বড় ডেঞ্জার। সমস্যা আছে? খিদা লাগছে? 12টা বাজে, 12:30টা ছেড়ে দেবো, ঠিক আছে? 12:30টা ছেড়ে দেবো, আর আধা ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, 12:30টা মোনাজাত হবে, যারা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছেন বসে যান। একজন আল্লাহর ওলি, একটু দেখেন, আমি আমার কথার দিকে একটু মনোযোগ দেন।
হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির একজন বোন ছিল, ওনার নাম ছিল সুফিয়া। ওনার নাম ছিল কি? সুফিয়া। এই সুফিয়ার গড়ে একটা সন্তান ছিল। সুফিয়ার গড়ে কি ছিল? একটি সন্তান ছিল, ওনার নাম ছিল আলী আহম্মদ। নাম কি? আলী আহম্মদ। আরেকটা নাম আছে, একটু পরে বলছি। এই আলী আহম্মদ নামটা, নামের যে লোকটা, ছেলেটা, তার বয়স হলো 7 বছর। কত বছর? 7 বছর বয়স হলো। 7 বছর বয়স হওয়ার পরে মা চিন্তা করলো, আমার ছেলেকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় হয়েছে। আমাদের দেশে এখন পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, মহল্লায় মহল্লায় স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব। তৎকালীন জামানায় এত স্কুল ছিল না, কলেজ ছিল না, মক্তব ছিল না, মাদ্রাসা ছিল না। কয়েকটি থানা, কয়েকটি জেলা মিলে একটি মাদ্রাসা থাকত, কয়েকটা জেলা মিলে একটা মাদ্রাসা থাকত। লেখাপড়ার জন্য বহু দূর মানুষের যাওয়া লাগত। তৎকালীন জামানায় এলাকার গড়ে গড়ে শিক্ষিত দুই একজন থাকলে তাদের গড়ে গিয়ে মানুষ কোরআন শিক্ষা করত। আমি ছোটবেলায় দেখেছি আমাদের ঘরে সকালবেলা অনেক মানুষ আসত, ছোট ছোট বাচ্চারা। আমার দাদি খুব উচ্চশিক্ষিতা ছিলেন, আমার দাদি, এবং আমার দাদি একজন আল্লাহর ওলি ছিলেন। যে আমি আমার ব্যক্তিগত পারিবারিক কথা বলার জন্য এখানে আসিনি, উদাহরণ দিয়ে কে বুঝাচ্ছি শোনেন। আমার দাদা দূরে মাদ্রাসায় চাকরি করতেন, আমার দাদু একজন আল্লাহর ওলি ছিলেন এবং খুব কামেলদার একজন লোক ছিলেন। আমার দাদা যান, যাক ওইদিকেও যাবো না, তা আমি দেখেছি ছোটোবেলায়, আমি দেখেছি আমার দাদি এই আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা, অনেক বাচ্চা আসতেন, পরে ঘরে জায়গা হয় না, আমার দাদি উঠানের মধ্যে, উঠান বুঝেন তো, উঠানের মধ্যে বিছানা দিত, বেতের বিছানা দিয়ে উঠানের মধ্যে বাচ্চাদেরকে বসাইতেন। বসাইয়া আমার দাদি ইসলামী লাইনে খুব উচ্চশিক্ষিতা ছিলেন এবং আমার দাদি খুব ধার্মিক ছিলেন এবং অলি প্রেমিক ছিলেন। আমার দাদির বাবা একজন অলিয়াল্লাহ ছিলেন, জামালপুর দরবার শরীফের, শেরপুর জামালপুর, মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিলেন আমার দাদি জানের আব্বা। তো উনি ওনার বাবার কাছে অনেক উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তা আমার দাদি ফিস সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে টাকা নিতেন না। আমার দাদি শিক্ষিতা ছিলেন, আমার দাদি এলাকার সমস্ত বাচ্চাদেরকে পড়াইতেন। কি পড়াইতেন? কোরআন শরীফ। কি পড়াইতেন? কায়দা। এরপরে কোরআন শরীফ, মানে কোরআন শরীফ পড়াইতে হলে তো আগে কায়দাই পড়াইতে হয়, সুরাগুলো শুদ্ধ করে পড়াইতেন। আমার দাদি পড়াইতেন, কোনো টাকা পয়সা নিতেন না। এই আমার দাদি পড়াইতেন, আমাদের এলাকায় দেখতাম দুই তিনটা বাড়িতে দুই তিনজন মানুষ আছে পুরা গ্রামে, ওরা বাড়িতে বাড়িতে বাচ্চাদেরকে পড়াইতেন। গ্রামে একটি মক্তবও ছিল না, এমন একটা পরিবেশ কিন্তু এদেশে ছিল একসময়, ছিল না স্যার? এই ধরনের পরিস্থিতি তার চেয়ে তার আগেও, এখন এটা তো আমি আমার দাদি জানার যে কথাটা বলছি, এই কথাটা হলো আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগের কথা, আমার আমার অভিজ্ঞতাটা যেটা বলতেছে। আর যে কথাটা এখন বলবো, যে সুফিয়া রহমতুল্লাহ আরে ওনার ছেলের যে কথাটা বলবো, এই কথাটা 800 বছর আগের কথা। কত বছর? 800 বছর আগের কথা। সুফিয়া চিন্তা করলেন, আমার ছেলে কি কি করা দরকার, উত্তম শিক্ষা দেওয়া দরকার, এলাকায় কোনো মাদ্রাসা নাই, কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে মুলতানের মধ্যে একটি মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে লেখাপড়া করে শিক্ষা গ্রহণ করেছেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। এবার মন চিন্তা করলেন, আমার ছেলে এটা বড়, আমার ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, মাদ্রাসায় দেওয়ার দরকার নাই, এত দূরে মাদ্রাসায় কোথায় দেব, আমার ভাই শেখ ফরিদের কাছে দেই, সে তো মুলতানের মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করে কি এলাকার মধ্যে এসেছেন, আমার ভাইয়ের কাছে দেই, সে শেখায় প্রাইভেটলি শিক্ষা দিবে, একান্তভাবে তাকে শিক্ষা দিবে। এই নিয়ত করে ভাইয়ের বাড়িতে গেলেন হযরত সুফিয়া। ভাইয়ের বাড়িতে গিয়ে হযরত সুফিয়া গিয়ে বললেন, এটা তোমার ভাগিনা। বলল, তোমার মামাকে সালাম করো। আলী আহম্মদ ওনার মামাকে সালাম করলেন, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইকে সালাম করার পরে বলল,
আব্বাইজান, তোমার কাছে নিয়ে এসেছি আমার সন্তানটাকে, তার বয়স 7 বছর হয়েছে, ইসলামী ইমানি তরিকতের শিক্ষা, শরীয়তের শিক্ষা, হাকিকতের শিক্ষা, মারেফতের শিক্ষা, যত শিক্ষা আছে তোমার সমস্ত শিক্ষা দিয়ে আমার ছেলেকে একজন আলেম বানিয়ে দাও এবং একজন ওলি বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আলেমও বানাই দিবা, ওলিও বানাই দিবা, কারণ তোমার মধ্যে জাহিরি আলেমও আছে, বাতিনি আলেমও আছে। এই জন্য তুমি কি করবা, আমার ছেলেকে তোমার কাছে দিয়ে গেলাম, ঠিক আছে, তোমার ছেলেকে আলেম বানাইতে হলে কোনো শর্ত নেই, কিন্তু যদি ওলি বানাইতে চাও আমার কাছে শর্ত আছে। কি শর্ত? আজকে থেকে 12 বছর কোনোদিন আমার বাড়িতে আসতে পারবে না, 12 বছর পরে সে ছেলেকে নিয়ে যাবে, তার আগে কোনোদিন আমার বাড়িতে আসা নিষেধ তোমার। এটা তোমার জন্য একটা রেয়াজ, তোমার ছেলের মুখ দেখতে পারবা না, এটা হলো তোমার জন্য সবচেয়ে বড় কঠোর একটা রেয়াজ দিলাম, ঠিক আছে, আমি 12 বছর আসবো না। আমার ছেলে ওলি হবে তো? হ্যাঁ ওলি হবে, ওলি হবে সেটা আমি দেখতেছি, কিন্তু 12 বছর তুমি আসতে পারবে না। এবার কি করলেন, বললো ঠিক আছে ভাই আমি চলে যাচ্ছি। রাতের বেলা রইলেন, সকালবেলা রওনা দিয়ে বোন চলে গেলেন, ছেলেকে ভাইয়ের হাতে তুলে দিয়ে গেলেন, দিয়ে একজন ওনার একান্ত লোককে বললেন তাকে তুমি ভালো করে কোরআন শিক্ষা দাও, মাসআলা মাসাইল শিক্ষা দাও, তাকে হাদিসের দর্স, তাফসিরের দর্স, ফিকার দর্স ভালো করে তুমি শিক্ষা দাও। বলে উনি কি করলেন, কয়েকদিন পরে হঠাৎ করে বললেন, এই কয়েকটা দিন যাওয়ার পরেই ওনার একটা ইয়ে ছিল, বাবুর্চিখানা ছিল, এখন তো হোটেল বলে ঠিক না, ওনার একটা বাবুর্চিখানা ছিল, এখনকার জমানা যে হোটেল বলা হয় এই ধরনের। এখন কি করলো, ওইটার মধ্যে খাবার দাবার কি করা, খাবার সেল করা হয়, বিক্রি করা হয়, মুসাফিররা সেখান থেকে খাদ্য ক্রয় করে, সেখান থেকে খাদ্য গ্রহণ করে। ওইটার দায়িত্ব দিলেন বাগিনাকে, বলল আজ থেকে এইটার ম্যানেজারি করার দায়িত্ব তোমার, আমি একটু আসতেছি, তুমি এটার ম্যানেজারি করো, পাশাপাশি তুমি ধর্মীয় শিক্ষাটা ওনার কাছে গ্রহণ করো। ওনার একান্ত লোককে তুলি বললেন তুমি এটা শিক্ষা দাও আর তুমি ম্যানেজারি করো। এবার যাওয়ার পথে বললেও তোমাকে তোমার মা যেহেতু আমাকে সুপর্দ করে দিয়েছে, আসো তুমি বায়াত গ্রহণ করো। ওনাকে মুরিদ করলেন, মুরিদ করার পর এবার কি বললেন, সবক দিয়ে বললেন, 1 নম্বরে কোনোদিন আমার অবাধ্য হবে না, 2 নম্বরে আমার অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, আমি তোমাকে এই বাবুর্চিখানার ম্যানেজারি করার ম্যানেজার হিসেবে দায়িত্ব দিয়ে গেলাম। ও যাও বাবা, আমি না আসা পর্যন্ত সঠিকভাবে দায়িত্ব পালন করবে, আমার হুকুমের কোনো কি করবে না, বরখেলাফ করবে না। এই বলে শেখ ফরিদ রহমতুল্লাহ চলে গেলেন জঙ্গলে, জঙ্গলের ভিতরে গিয়ে ধ্যানের মধ্যে বসে গেলেন। ধ্যানের ভিতরে বসার পর ধ্যানে যারা বসে তারা তাদের টাইমের খবর নেই, তাদের দিনের খবর থাকে না, তাদের রাতের খবর থাকে না, তারা সূর্যের আলো বলতে পারে না, তারা চাঁদের আলো বলতে পারে না, তারা গরম বলতে পারে না, তাদের শীতের অনুভূতি নেই, তাদের গরমের অনুভূতি নেই, তাদের পেটের খিদার অনুভূতি নেই, তাদের প্রস্রাবের প্রয়োজন হয় না, তাদের পায়খানার প্রয়োজন হয় না। বন্ধুরা আমার মনোযোগ ওই গভীর জঙ্গলের ভিতরে যাইয়া তিনি শেষ দায় পড়ে ওরা কাবার মধ্যে ধ্যানের ভিতরে বসে গেলেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। এবার কি করলেন, তিনি কে দায়িত্ব দিয়ে গেলেন, যিনি কে, তিনি হলো আলী আহমেদ, আলী আহমেদ। এবার দায়িত্ব পালন করে যাচ্ছে, দায়িত্ব পালন করে যাওয়ার পরে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মার কলিজা ফেটে যাচ্ছে, সন্তান দেখে না, কোন দিন 12 বছর হবে গো, আর কোন দিন যাদু মনের মুখ দেখবে। অপেক্ষায় অপেক্ষায় হইতে হইতে 12 বছর হয়ে গেল, 12 বছর যেদিন হলো ওই দিন হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহর ধ্যান ভাঙলো। শেখ ফরিদ রহমতুল্লাহ ধ্যান ভাঙ্গার পর শেখ ফরিদ রহমতুল্লাহ যেদিন আসলেন ওই দিন ওনার 15-12 বছর সমান সমান পূর্ণ হল। 12 বছর পূর্ণ হওয়ার পরে মা আসলেন ছেলেকে দেখতে, নিয়ে ছেলেকে দেখবেন এবং নিয়ে যাবেন। 12 বছর হল, এই 12 বছর কাটাইলেন শেখ ফরিদ জঙ্গলের ভিতরে। মা হাজির হয়ে গেলেন দরবারে, হাজির হওয়ার পরে এইবার দৌড়ে গিয়ে চিল্লাম দিয়া মা কয়া, মা বলে ছেলে, ছেলের মায়ের কদমের মধ্যে চুমু খাওয়া শুরু করলো, জড়াইয়া ধরা কান্না শুরু করলো। মা ছেলেকে দেখে বলে তুমি কে, আমি তোমার আলী আহমদ। হ্যাঁ, 12 আর 7
সাত বছর বয়সে দিয়ে গেছেন, এখন 19 বছর বয়স হয়েছে, দাড়িগুলো অনেক বড় বড়, খাবারের অভাবে চোখগুলো ভিতরে চলে গেছে, গালগুলো ভিতরে চলে গেছে, শরীরের হাড্ডিগুলো বেশে ছাটনিগুলো দেখা যায়, হাড়গুলো দেখা যায়, শরীরে লম্বা অনেক, অনেক লম্বা, অনেক শুকনা, চিকন একটা মানুষ, চিকন এবং কালো একটা মানুষ, অনেক লম্বা, শরীরের হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায়। বন্ধুরা মাকে গিয়ে জড়িয়ে ধরে বললে, কান কান্না করলো, কই তুমি কে, আমি তোমার আলী আহমেদ, হ্যাঁ তুই আমার ছেলে, হা তোর অবস্থা কেন, আমি জানি না, কে জানে, বাজান জানি, তোর বাজান করি জানি না, হঠাৎ করে শেখ ফরিদ আহমদুল্লাহ, আজকে না 12 বছর, তোকে তো নিয়ে যাওয়ার ডেট আজকে, আমার ভাই কই, তোমার ভাই, তোমার হাতে আমার, আমার তোমার ভাইয়ের হাতে আমাকে দিয়েছ, তোমার ভাই আমাকে এখানে ম্যানেজারের দায়িত্ব দিয়েছে, কই গেল, আজকে 12 বছর আর খবর নেই। এই মুহূর্তে হঠাৎ করে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই সামনে হাজির, সুবহানাল্লাহ, চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে, নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, গালগুলো ভিতরে চলে গেছে, চোখগুলো ভিতরে চলে গেছে, কপালের ঠোঁটকি খুলিটা পর্যন্ত দেখা যায়, শুধু চামড়াটা আর শাড়িটা ছাড়া আর কিছুই নাই। শেখ ফরিদ চিল্লান দিয়া জড়াইয়া ধরেছে, বোন তুমি আসছো, কয় হ্যাঁ তুমি আসছো, 12 বছর কি হয়ে গেছে, হ্যাঁ আজকে তো 12 বছর, বলো কি, আমি তো বলতে পারি না, আমি তো একটু জঙ্গলে গিয়েছিলাম, চোখ বন্ধ করে বসছিলাম, আর চোখ বন্ধ, চোখ খুলে উঠে আস মাত্র আসলাম, আমার মনে হয় একটু আগে গেছি, 12 বছর যে হয়ে গেছে আমি তো জানি না রে বোন, সুবহানাল্লাহ বলুন না। এবার বোন বলতেছে, ভাই তোমার কাছে দিয়ে গেছিলাম আমার ছেলেটাকে মানুষ করার জন্য, তার এই অবস্থা কেন, কি হয়েছে বাবা তোমার এই অবস্থা কেন, আমিও জানতে চাই। এবার বোন বলে, এবার শেখ ফরিদ রহমতুল্লাহ বলে, মামা বাবা রে তোমার এই অবস্থা কেন শরীরের, এটা আমিও তোমার কাছে জানতে চাই। এবার আলী আহমেদ ডাক দেয়া, কয় মামা এখন আপনি আমার মামা নয়, যেদিন হতে আপনার হাত ধরে মরি ধুয়েছি সেদিন থেকে আপনার বাজান, আমি যেই দিন হইতে তোমায় দেখিলাম সেদিন হইতে জাত কোনো মানুষ বইতে গেলাম, আমি কুলের মুখে কালি দিলাম তুই মুর্শিদের লাগিয়া, ওরে মইন তোমার রূপ দেখি আমার পোড়া বুক জোড়াইতাম রে প্রাণের মুর্শিদ তোমার রূপ দেখিয়া, আমায় বলুক বলুক লোকে মন্দ তাতে দুঃখ নাই রে বাজান তাতে দুঃখ নাই, নিদান কানে ও ভান্ডারি তোমায় যদি পায় রে প্রাণের মুর্শিদ তোমার কোলে লইয়া আমার পোড়া বুক জোড়াইতাম রে প্রাণের মুর্শিদ তোমায় কোলে লইয়া। আমি বন্ধু ও আমার নবীর পাগলেরা ডাক দেয়া, কয় শেখ ফরিদ ও আলা আলী আহমেদ তোমার অবস্থা কেন। এবার আলী আহমেদ বলে, বাজান আপনি আমাকে বায়াত গ্রহণ করাইয়া সঙ্গে সঙ্গে আপনি চলে গেছেন জঙ্গলে, বলে গেছেন হুকুম সারা যেন কোনো না করি কিছু না করি, আপনি বলেছেন আপনার হুকুম যারা যেন সারা যেন কিছু না করি, এখন আপনি জঙ্গলের ভিতরে যাওয়ার সময় আমাকে আপনার বাবুরচিখানার ম্যানেজারের দায়িত্বটা দিয়ে গেছেন কিন্তু খাবার খাওয়ানোর কোনো হুকুম দেন নাই, মুর্শিদের হুকুমের অপেক্ষায় আজকে 12টা বছর তাকাইয়া রয়েছি, আমি এ পর্যন্ত আপনি যাওয়ার পরে পর্যন্ত কোনোদিন আমি 1 গ্লাস পানি পর্যন্ত পান করি নাই। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে, আমার আর কি হবে সাধন ভোজন, আর কি হবে সাধন ভোজন, অনুরাগের সময় গেলে আমার মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে, কাননে এক বৃক্ষ গছিলাম
ফল ধরতো তার ডালে ডালে, অকালে ফল জোড়ে গেলে বিনাশ হয় তার আসল মূলে। বলো গুরু পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে, বলো গুরু পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে। বাজার অল্প কথা শেষ করে দিচ্ছি, মোনাজাত করে দেব। ওহ নবীর পাগলেরা শোনো। বলল বাজার আমি 12 বছর খাবার খাইনি, আপনি 12 বছর কোথায় গেছিলেন? কই জঙ্গলে, আপনি তো অনুমতি দেন নাই খাওয়ার জন্য, কেমনে খাই? মুরিদের এই ধৈর্য দেখে, মুরিদের এই ত্যাগ দেখে, মুরিদের এই ইমান দেখে, মুরিদের এই আদর্শ দেখে পীরে আবার অবাক হয়ে গেছে। আল্লাহ আমার কত বড় আসে, কত বড় পাগল রে, কত বড় প্রেমী, আমার একটা হুকুমের জন্য সে 12 বছর না খেয়া রয়েছে। দুইটা হাত তুলে আল্লাহ আমার আলী আহম্মদ কে অলি বানাইয়া দাও। 12 বছর নিয়াজত করার পরে যখন আল্লাহর কাছে হাত বাড়াইল, হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হইয়া গেছে। শুধু দোয়াটা এমন ভাবে হইছে কি, যেই মাত্র কি বলল আল্লাহ আমার আলী আহম্মদ কলি বানাইয়া দাও, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশ থেকে গায়েবী শব্দ এসে গেল, আমার আল্লাহ ডাক দেখো শেখ ফরিদ, ও শেখ ফরিদ তোমার আলী আহম্মদকে আমি আল্লাহ 70,000 কুতুবের সর্দার বানাইয়া দিলাম। এবার আলাউদ্দিনের কলবের মধ্যে জিকির জারি হয়ে গেছে, পাগলামি শুরু করে দিছে। এবার ওনার মা, এবার কি আলী আহম্মদের মা বলল, বাইরে তুমি যেহেতু শিক্ষা দিয়েছ বাকি কাজটা তুমি করে দাও, কই কি আমার ছেলেকে একটা বিয়ে করাই দাও। শেখ ফরিদ বলে, না না তোমার ছেলে বিয়ের দেশে আর নাই, তোমার ছেলেকে বিয়ে করানো যাবে না, সে অন্য দেশে চলে গেছে। যে দেশের মানুষের শোনে মননামি সে যাব না সজনিয়ার সেই দেশে, আকাশে পাতিয়া কান শুনিব বাসির টান, আকাশে পাতিয়া কান শুনিব বাসির টান, অনায়াসে চেরব বাসি বাজায় কে সে যাব না সজনিয়ার সেই দেশে। এবার শেখ ফরিদ বলে, তোমার ছেলে তো বিয়ার দেশে নাই, কোনা আমি জানি না বিয়া করে দেব, পরে কি করব বোনে বুঝাইতে পারে না। এবার নিজের একটি মেয়েকে বিয়ে দিয়ে বললেন, যাও নিয়ে যাও। উনি রাস্তার মধ্যে কি এর বিয়ে বিয়ে করছে না না করছে কোনো কিছু বলতে পারে না, রাস্তা দিয়ে যায় আর আল্লাহ আল্লাহ বলে জিকির করে। এই করতে করতে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর রাতের বেলায় বিবির গড়েশ কি রাতের বেলায় আলাউদ্দিন যাইয়া রাতের বেলায় মাগরিবের নামাজ পড়ে কি করলেন, মাগরিবের নামাজ পড়ে উনি কি মোরাকাবায় বসে গেলেন। এবার ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে তিনি মা কি কি করলেন, ঈশার নামাজ পড়ে উনি আবার কি চক্ষু বন্ধ করে 12 বছর মুর্শিদের দরবার থেকে আসছে, আর আজকে আল্লাহ 70,000 কুতুবের সর্দার বানিয়ে দিছে, হালের একটু পরিবর্তন হয়ে গেছে। হালের পরিবর্তন হওয়ার পরে দুনিয়া বি কোনো কিছু ওনার কিছুই খবর নাই, উনি কি চক্ষু বন্ধ করে রিয়াজতের মধ্যে বসে গেছে। চক্ষু বন্ধ করার পরে সামনে মুর্শিদ শেখ ফরিদ হাজির হইয়া গেছে। মনরে ওরে হলুদ চুন মিশতে যেমন লাল বর্ণ হয় তাতে, তেমনি ভাবে গুরু শিষ্য মিশে দেয়ানেতে, শহুদল জমাদাতে নূরে মোহাম্মদ, শহুদল জমাদাতে নূরে মোহাম্মদ। ইয়াদ করো সারা জীবন মুর্শিদের কচরণ, ওরে আমার বুঝমন মুর্শিদের দরবারে করো যাত্র সমর্পণ। এবার রাত হয়ে গেল, খাবার দাবার নিয়ে মা ঘরে ঢুকলো, ঢুকার পরে বিবি কে দিলেন, উনি খাবার দিল খাবার খায় না,
বলে মা খাবারগুলো নিয়ে যাও। কিছুক্ষণ পরে কি একজন মহিলা মানে বিবি বিবিকে ঘরে দিয়ে মা চলে গেল। উনি নামাজের মুসল্লায় বসে চক্ষু বন্ধ। বিবি কেন আকে কি করলেন, মা শিখিয়ে দিলেন যেভাবে ওইভাবে ওনাকে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে কদম বুসি করে পায়ের মধ্যে ধরে সালাম করলেন। সালাম করার পরে ওনার ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান ভঙ্গ হওয়ার পর জিজ্ঞেস করলো, তুমি কে, তুমি কে আমার ধ্যান ভঙ্গ করলা? আপনি আমার মাসুক, আমি আপনার আশে, আমি আপনার স্ত্রী, আমি আপনার মনের মানুষ, আমি আপনার ভালোবাসার মানুষ, আমি আপনার জীবন সঙ্গিনী। এই কথাগুলো ওনার মানতে পারলেন না যে আমার ভালোবাসার মানুষ একজন, কারণ তুমি তো জ্বালালি হালাতে চলে গেছেন, এটা হালের ব্যাপার, এটা সবার জন্য নয় আইনটা, এটা হালের লোকের জন্য। উনি মুর্শিদের প্রেমের সমুদ্রে এমন ডুব দিয়েছেন, মুর্শিদের তাওহীদের ভিতরে এমনভাবে ঢুকেছেন, মুর্শিদের একত্বতার ভিতরে এমনভাবে প্রবেশ করেছেন, এখন যেদিকে চায় সেদিকে মুর্শিদ ছাড়া আর কিছু দেখেন। কি আমার ভালোবাসার মানুষ বলে একটা বড় চিল্লান দিল, কে আমার ভালোবাসার মানুষ? উনি বলল যে আমার ভালোবাসার মানুষ একমাত্র মুর্শিদ, আর কেউ নয়। বলে একটা জোরে চিল্লান দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটা লয় হয়ে গেছে, লয় মানে অদৃশ্য হয়ে গেছে, সামনে আর নেই, বাতাসের সাথে বাতাস মিশে গেছে, আগুনের সাথে আগুন মিশে গেছে, পানির সাথে পানি মিশে গেছে, মাটির সাথে মাটি মিশে গেছে, ওই মহিলার মেয়েটা আর দুনিয়াতে নেই, এটা বলা হয় লয় হয়ে গেছে, লয়। উনি এবার খবর নাই, সারা রাত ধ্যানে বসে রইলেন, ফজরের নামাজ পড়লেন, নামাজ থেকে উঠে সকালবেলায় কোরআন তেলাওয়াত করে, ও খুব অভ্যাস ছিল ওনার, কোরআন তেলাওয়াত করে উনি একটু ঘুমালেন, চোখ বন্ধ করলেন সামান্য একটু। এর মধ্যে অনেক বেলা হয়ে গেছে, নাস্তা নিয়ে বউ মা কষ্ট পাবে, নাস্তা নিয়ে মা ঘরে গেলেন, ঘরে গিয়ে অনেক বেলা হয়েছে, ভেবেছে রাতের বেলা তারা মনে হয় সারা রাত সজাগ ছিল, একটু বেলা হোক তারপরে থাক উঠে খাবে, একটু দেরি করে যাই। অনেক বেলা হয়ে যাওয়ার পরে বললো, এরা তো খিদায় কষ্ট পাবে, লজ্জায় নাও বের হতে পারে, আমি যাই। গিয়ে দরজার মধ্যে আঘাত করলেন, দরজার মধ্যে, এবার দরজার মধ্যে আঘাত করার পরে আলী আহমদ বলল, কে? বলে আমি তোমার মা। লাফ দিয়ে দরজা খুললেন, মায়ের প্রতি খুব ইজ্জত শ্রদ্ধাশীল ছিল। লাফ দিয়ে দরজা খোলার পর মা ঘরের ভিতরে ঢুকলো নাস্তা নিয়ে, ঘরের ভিতরে গিয়ে দেখে দরজা বন্ধ, দরজা বন্ধ ছিল কিন্তু ছেলেটা একা। ছেলে কি? বউ কই? আলী আহমদ, বউ কই? বউ কিতা? বউ কি? তোমার না বউ বিয়ে করালাম, তো বিয়ে কখন কারে? আমাকে? কয় হা। তুমি না বিয়ে করলা কালকে? কয় তাই নাকি? কয় হা। তোমাকে না ঘরে বেড়াতে বউ দিয়ে গেলাম, বউ কই? আমি তো বলতে পারি না, আমি একটা আমার সামনে আমি ধ্যানে বসেছিলাম, একটা ছায়া মূর্তি এসে আমাকে কি জানি বললো, আমি আমার কি মাসেক মাসুক টাসুক কি জানি বললো, আমি খুব জোরে একটা ধমুক দিয়েছি, ধমুকের সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিতে লয় হয়ে গেছে, আর কিছু বলতে পারি না। মনে মনে আমার ভাই তো ঠিকই বলেছিল যে আমার তোমার ছেলে বিয়ের দেশে নাই, তাকে বিয়ে করাইও না, তোমার ছেলে বিয়ের দেশে নাই, আমি এখন ভাইয়ের কাছে কি জবাব দেব। দৌড়ে আবার চিল্লান দিয়া খাবার গুরু দিয়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে দৌড়াইতে 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 শেখ ফরিদের দরবারে গেলেন, শেখ ফরিদ রহমতুল্লাহের দরবারে গিয়ে বাজালেন, বাইরে তুমি বলেছিলে আমার ছেলেকে যেন বিয়ে না করাই, আমি জোরাজুরি করার পরে তুমি বিয়ে করে দিয়েছ, এখন এই ঘটনা ঘটেছে। শেখ ফরিদ বলে, সেটা তুমি বুঝবা না, সেটা তুমি বোঝার মতো ক্ষমতা তোমার নেই, মেয়েটা লয় হয়ে গেছে, মেয়েটা আল্লাহর কাছে আল্লাহর কি বাতাসের সাথে মিশে গেছে, মেয়েটা জান্নাতের মধ্যে চলে গেছে, মেয়েটা লয় হয়ে গেছে, তোমার ছেলে আলাউদ্দিন এমন এক জায়গার মধ্যে বর্তমানে আছে তাকে বউ বোঝানো সম্ভব না, সে মাওলার প্রেমের সাগরে, প্রেমের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মাওলার প্রেমের জলোয়ার মধ্যে সাবুডুবু খাচ্ছে। বন্ধু গভীর মনোযোগ, এই আলাউদ্দিন সাহেবের তৃতীয় কারামতটা হলো, প্রথম কারামত হলো কি, উনি বারো বছরে খাবার খান নাই, দ্বিতীয় কারামত হলো ওনার বউ লয় হয়ে গেছে, তৃতীয় কারামতটা হলো উনি বারো বছরে কোরআন তেলাওয়াত করেছে দাঁড়িয়ে, আর চতুর্থ কারামত হলো
ওনার নাম হলো আলী আহমেদ, আসল নাম আলী আহমদ যদিও, কিন্তু আলী আহমদ নামে ওনাকে কেউ চিনে না। ওনার উপনামটা হলো আলাউদ্দিন সাবিরি। আলাউদ্দিন, আলাউদ্দিন সাবিরি, সারা পৃথিবীতে এক নাম ওনাকে চিনে সাবের পাক বললে। কি বললে? সাবের পাক। কোন পাক? সাবের পাক। বন্ধুরা আমার, ভারতের উত্তরাঞ্চল প্রদেশে ওনার মাজার। ওই সাবের পাক জীবনের শেষ কারামতটা হলো, ওনার সবচেয়ে বড় কারামতটা হলো, উনি ইন্তেকালের পর, ইন্তেকালে যেদিন করবেন, ওনার এখান তো একজন মুরিদ ছিল, ওনার নাম হলো শামসুদ্দিন তুর্কি। শামসুদ্দিন তুর্কি ওনার অনুগত্য, ওনার শিক্ষায় শিক্ষিত একজন খাদেম। শামসুদ্দিন তুর্কি একজন বড় মাপের আলেম ছিলেন এবং বড় মাপের অলি ছিলেন। অলি হয়েছেন আলাউদ্দিন আলী আহমেদ, আলী আহমদ আলাউদ্দিন সাবের পাকের গোলামি করে। হঠাৎ করে একদিন সাবের পাক ওনাকে ডাক দিয়ে বলে, বাবা আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে তোমরা কেউ নামাজের জানাজের ইমামতি করবে না? করবো না? কয় না? তাহলে আপনার কি জানাজা হবে না? হবে। তাহলে তোমরা আমাকে খাটের মধ্যে নিয়ে শোয়াইয়া রাখবে, জানাজার নামাজ তোমরা সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, জঙ্গল থেকে পূর্ব দিকে জঙ্গল, ওনার যেখানে বাস করতেন পূর্ব দিকে জঙ্গল, বললো ওই জঙ্গল থেকে একজন কালো মুখোশওয়ালা লোক আসবে, হাতের মধ্যে কালো মোজা, পায়ের মধ্যে কালো মোজা, গায়ের মধ্যে কালো জুব্বা, গায়ের মধ্যে কালো বোরখা এবং জুব্বা, এবং মুখের মধ্যে বোরখার মতো মুখোশ থাকবে। উনি এসে জানাজার নামাজ পড়াবে। ওনার পরিচয় জানতে চাইও না, ওনাকে ভালো মন্দ জিজ্ঞেস করো না, ওনাকে কৌশলাদি বিনিময় করবে না, ওনাকে সালাম দিবে না, ওনার সাথে মুসাফা করবে না, ওনাকে পায়ে ধরে সালাম করবে না, ওনার সঙ্গে কেউ কথা বলবে না। উনি এসে তোমাদেরকে জানাজার নামাজ পড়ে চলে যাবে, পিছনে কেউ পিছনে দাওয়া করবে না, ওনার পরিচয় জানার চেষ্টা করবে না, ওনাকে ওনার মতো চলে যাইতে দিও। মহেন্দ্রগড়ের নবীর পাগলেরা, এবার আলাউদ্দিন সাবিরি, আলাউদ্দিন আলী আহমদ সাবিরি কথাটা বললেন, কথার ভিতরে কেমন জানি রহস্যজনক। এবার শামসুদ্দিন তুর্কি রাতের বেলায় কামরায় চলে গেলেন, কামরা যাইয়া সারাটা রাত চোখের পানিতে বালিশ ভিজিয়ে কান্দে, বাজানে বলছে আমাকে, বাজানে বলছে জানাজার নামাজ যেন না পড়ি। কথার মধ্যে কেমন জানি রহস্য রহস্য মনে হয়, বাজান মনে হয় দুনিয়াতে আর থাকবে না, চলে যাইব। বাজান যদি চলে যায় আমি কার মুখ দেখে আমি এই প্রাণ প্রাণ জুড়াব, অসময় নিদানের কালে গো তুমি বিরে কার সহায় দাঁড়াব, বাজান তুমি বিনে সব বিদেশি আমি আপন কারে পাব গো দরদি, তুমি বিনে কার সহায় দাঁড়াব, অসময় নিদানের কালে গো তুমি বিনে কার সহায় দাঁড়াব। এই সানমুখ মনে হয় আর দেখবো না, ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখি, ঘুমানোর আগে যার থেকে দেখি, যার সাথে দাকের খাবারের সময় যার সাথে খাই, জীবনের প্রতিটি মুহূর্ত যার প্রেম যার সঙ্গে কাটাই, ও বাজার এই বাজান চলে গেলে কি নিয়ে বাজব, আমার তো আর কোনো কোনো কিছুই নাই। এই বলে রাতের বেলায় বালিশ ভিজাইয়া গড়ে গড়ে কান্দে আর কয়, এই মিনতি করি গো মুরশিদ আমার সাইরা যাইও না, আমি তো জানি রে মুরশিদ তুমি আপনা, আমি তো জানি রে মুরশিদ তুমি আপনা, মুরশিদ তোমায় ভালো রে বাসি, মন্দ বলে পারা পরশি আমার বাজান গো মুরশিদ তোমায় ভালো রে বাসি, মন্দ বলে পারা পরশি
আমায় বলুক বলুক যার যার খুশি, আমি বলবো না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। এই মিনতি করি মুর্শিদ দুইটা না পাঁচটা দাও, এই মিনতি করি মুর্শিদ আমার সাহিরা যাইও না আমি তো জানি রে মুর্শিদ তুমি তোমায় না পাইলে জনমে কি ফল আমার কুল মানে বাজান গো, তোমায় না পাইলে জনমে কি ফল আমার কুল মানে তুমি বিনে পাগল মনে আর কিছু চাই না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। এই মিনতি করি গো মুর্শিদ আমার সাহিরা যাইও না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। রাতের বেলায় কান্দে কানতে 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 ঘুমায় না, চোখের মধ্যে ঘুম আসে না, আল্লাহ আকবার একটু দূর শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমি খুব মারাত্মক হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছি, এখন দুইটা না পেস্টা একসাথে খেয়েছি, ওভার ডোজ, সন্ধ্যাবেলা দুইটা খেয়েছি, এখন আবার হঠাৎ করে আমার প্রচণ্ড ভীষণ মাথা ব্যথা হচ্ছে আমার, যেটা আমি সহ্য করতে পারতেছি না আর, এমন অবস্থা আমি আর সামনের দিকে যাব না, কথাটা শেষ করে দিচ্ছি, গুছিয়ে আমি শেষ করে আনতেছি আমার বাবা না কী করলেন, এবার তিনি সারা রাত ঘুমালেন না, অন্যদিন প্রত্যেক দিন আলাউদ্দিন আলী আহমেদ সাবিরি যে সময় ঘুম থেকে ওঠে, ওই ঘুম থেকে ওঠার পরে এটা কি মলম না, আচ্ছা তো দেই পড়ে, এবার কি করলেন হযরত আলী আহমদ আলাউদ্দিন সাবির ইয়াল সাবির পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি যেই টমেক সময় ঘুম থেকে ওঠে, অন্যদিন যেই সময় ঘুম থেকে ওঠে, এই সময়কে টার্গেট করে হযরতে শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহ আলাইহি, উনি বাজান প্রতিদিন যেই টাইমে ঘুম থেকে ওঠে, ওই সময়ের মধ্যে গেলেন হুজরা শরীফে, গিয়ে আসতে করে অন্যদিন গিয়ে দেখে ওনার আগেই যাওয়ার আগেই তিনি ঘুম থেকে উঠে গেছে, আজকে গিয়ে দেখে ঘুম থেকে উঠে নেই, দরজার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, বসে বসে মুর্শিদ ঘুমাইলে কখনো ভক্ত ডাক দিয়ে তুলতে নেই, যদি আজাজত না থাকে মুর্শিদ ঘুমাইলে কোনোদিন ভক্ত ডাক দিতে নাই, মুর্শিদকে কোনোদিন কোনো বিষয়ে হুকুম দিতে নাই, মুর্শিদকে কোনোদিন কোনো বিষয়ে জ্ঞান দিতে নাই, তোমার জ্ঞানের পাওয়ার খেয়ে ফেল, তার কাছে একটা ওই ভলিউম মাইক, অপারেটর হাতে আমার সাউন্ড, মুর্শিদের হাতে আমার খেলা, তোমার ভিতরে তোমার সব কিছু লক করে দিতে পারে, একটা চাবি তার কাছে আছে, মুর্শিদকে কখনো ঘুমাই রইছে তোমার বাড়িতে এসে বেড়াইতো ডাক দিয়া তুইল না খাওয়ার জন্য, তার ইচ্ছা মতো উঠলের ঘরে খাবার দিও, হ্যাঁ গভীর মনোযোগ পাগলের, হঠাৎ করে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহ তা দাঁড়ায় দরজার মধ্যে গিয়া বৈশা রয়েছে, হ্যাঁ জোহরের ওয়াক্ত হইয়া গেছে, এতদিন কোনোদিন বাজানে ঘুমাইছে না, কালকে রাতের কথাগুলো কেমন কেমন জানি লাগে, হঠাৎ করে ভিতরের ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি আমার বাজানে নাই, হঠাৎ করে ভিতরের ভিতরে বুকের ভিতরে ধরফর শুরু হইয়া গেছে,
সহ্য করতে পারে না, আস্তে করে দরজার মধ্যে গিয়া আদবে আদবে দুইটা হাত জোর কইরা আদবে দাঁড়াইয়া ছোট্ট করে একটা ডাক দিছে বাজান। কিছুক্ষণ পর আবার ডাক দিছে বাজান, আবার ডাক দিছে বাজান, খুলে না। এবার দরজায় নক করল, খুলে না। ওনার ঘুম খুব পাতলা, ওর জোহর পর্যন্ত কোনোদিন ঘুমায় না, উনি ওয়াক্ত মতো নামাজ আদায় করে। উনি এবার তো ডাক দেওয়ার পরে যখন ওঠেন, এবার তো হঠাৎ করে কলিজা আর ফারির একটা জোরে চিল্লান দিছে বাজান। তারপরে খবর নাই, এবার দুই চোখের পানি সারে দরজার মধ্যে কয়েকটা থাপ্পড় মারলেন, খবর নাই। এলাকার মানুষকে ডেকে দৌড়ে ডাকছেন, আমার মুর্শিদের কি হইছে দেখো, ডাকতেছি অন্যদিন কোনোদিন হুজুর এমনি ঘুমায় না, এলাকার জুবান বুড়া নারী পুরুষ ছোট বড় সবাই হুজুরের অন্ধভক্ত, হুজুরের কথা হুজুরের প্রেমে পাগল দেওয়ানা সবাই, এলাকাবাসী সবাই জড়ো হয়ে গেল। এইবার সবাই ডাকাডাকি করে উঠে না, ডাকাডাকি করার জন্য উঠে না। এইবার সবাই বলল, ও শামসুদ্দিন আপনি কি করেন, দরজা ভেঙে ফেলেন, দরজা ভেঙে ঘরে ঢুকেন। এবার শামসুদ্দিন তুর্কি দরজা খুলে দরজাটা জোরে এমন ভাবে ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পর দরজাটা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে এবার ভিতরে গেলেন, যাইয়া দেখতেছে দয়াল মুর্শি জাহিরি ভাবে আর দুনিয়ায় নাই, চিল্লান দিয়া ধরে ধরে কয় বাজানো দেখাইয়া তোর নূরের স্বরূপ, আমার মন কইরা সৈয়দাসী প্রাণ মুর্শি তোমার মুখের হাসি, আমি কেমনে ভুলিব গো আমার মইন বাবা তোমার মুখের হাসি, আমি কত কথা রাইকাছি মনে সময় হইলে মনের কথা বলব গো ফলে, আমি কাছে গেলে সব বইলা যায় আমার পোহাইয়া যায় কাল নিশি, প্রাণের দয়াল তোমার মুখের হাসি, আমি কেমনে বলিব গো প্রাণের মুর্শি তোমার মুখের হাসি, প্রাণ মুর্শিদ আমার পূর্ণিমার শশী, আমি তাহার বিনামূল্যের চিরন্তন দাসী, শুধু দিলে দর্শন খুলিবে ভাগ্যের রাশি, প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি। ওরে সাধক পুরী বিনয়া কিংস তুমি বিনে অগ মুর্শিদ আমার কে আছে আপন, সদাই যেন থাকি গো মুর্শিদ তোমার প্রেমে উদাসী, প্রাণ ও বাজান তোমার মুখের হাসি, আমি কেমনে ভুলিব গো প্রাণের মুর্শি তোমার মুখের হাসি। ও বাজার চিল্লান দিও, এলাকার মধ্যে চিল্লা পাল্লা শুরু হয়ে গেল, পুরা ভারতের জমিনে লক্ষ লক্ষ মানুষের বীর জমে গেল, হুজুরের এলাকার মধ্যে মানুষের গড়াগড়ি চিল্লা চিল্লি, হাজার হাজার মানুষ উনার মুরিদ, মানুষের ডল নেমে গেল, মানুষের ডল নেমে গেল, মানুষের মাথাগুলোর মধ্যে চাপড়ায়া কান্দে, বুকের মধ্যে চাপড়ায়ার কান্দে বাজার, বলিতে পারি না দয়াল তোমারে বলে বলে কান্দে আর গইরা। এবার সময় মতো গোসল নেওয়া হলো, সময় মতো কাফন পরানো হলো, যেই গাছের নিচে দাঁড়াইয়া বারো বছর কোরআন পড়েছে ওই গাছের নিচে যাইয়া খাটটা রাখলো, সবাই বলে শামসুদ্দিন আপনি কখন জানাজা পড়বেন, জানে হুজুরের একান্ত শিক্ষায় শিক্ষিত এবং হুজুরের রঙে রঙিন শামসুদ্দিন তুর্কি, উনি ছাড়া কেউ জানাজার নামাজ ইমামতি করবে না এইটা সবার ধারণা, এই জন্য বলে ও শামসুদ্দিন কখন জানাজার নামাজ পড়বেন কই বলতাছি দাঁড়াও তোমরা,
সবাই জমায়েত হয়ে যাওয়ার পর এবার ডাক দিয়ে কো তোমরা লাইনগুলো সোজা করো। লাইন সোজা করছে, লাইনগুলো সোজা করার পরে বলতেছে, এক মুসল্লিরা আমার মুর্শিদের জানা যারা না আমাদের ইমামতি আমি করব না। বলে কে করবে? গত রাত্রে বাজান আমারে একান্তে আমাকে একান্তে ডেকে নিয়ে আমাকে বলেছে, শামসুদ্দিন শামসুদ্দিন রে, ও শামসুদ্দিন, আমি যদি ইন্তেকাল করি আমার জানা যারা নামাজ পড়িস না, বাজান কে পড়বে? কয় জঙ্গল থেকে কালো মুকুশল একজন লোক আসবে, উনি আইসা জানাজার নামাজ পড়াইব, কেউ যেন ডিস্টার্ব না করে, কেউ যেন কি না করে, সালাম না দেয়, কেউ যেন কদম ঘুষি না করে, কেউ যেন মুসাফা না করে, কেউ যেন মানা কানা করে, কেউ যেন কুশল বিনিময় না করে। আমার মুর্শিদ আমাকে এটাও সিয়ত করে গেছেন, তোমরা কেউ জানাজার নামাজের জন্য ইমামের চিন্তা করো না, সময় মতো ইমাম চলে আসবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখে জঙ্গল থেকে একজন মানুষ কালো বোরখা কালো মোজা কালো জুতা কালো হাত মোজা লাগাইয়া কালো মুখোশ লাগাইয়া সামনের দিকে আসতেছে। শামসুদ্দিন চুকের পানি সেরে দিয়ে কয়, বাবা উনাকে সোজাসুজি সামনে আসতে দাও, রাস্তা খুলে দাও, উনাকে কেউ সালাম দিও না, কথা বইল না, আমার বাজানের কথা অমান্য তোমরা কেউ কইরো না। বা সবাই রাস্তা করে নিল, উনাকে দেখার পর সবাই মুখে মুখে নিয়ত রেডি করে ফেলল। উনি সামনে গিয়ে হাত ধরে বলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে গেছে। সবাই নিয়ত বাঁধলেন, নামাজ চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইয়ে আবার রওনা দিলেন স্বগতিতে। এবার শামসুদ্দিন চুকের পানিগুলো ফেলে কয়, শোনো তোমরা, তোমরা লাশকে নিয়ে কবর করা হয়েছে ডুমুর গাছের নিচ পশ্চিম পার্শ্বে, লাশকে নিয়ে দাফন করে দাও, যদি আমার আসতে লেট হয় আমার জন্য কেউ অপেক্ষা করবে না, আমি তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম তোমরা মাটি দিয়ে দাও, মাটি দিয়ে দাও, ওনাকে আমার জন্য কেউ অপেক্ষা করো না, মাটি দিয়ে তোমরা চলে যাইও, মাটি দিয়ে দোয়া করে চলে যাইও, আমাকে খোঁজ করো না। বলার পরে সকলে লাশ নিয়ে কবরে চলে গেলে, কবরে চলে গিয়ে কি করলেন, দাফনের কাজ শেষ করলেন। এদিকে সবাই চলে যাওয়ার পর শামসুদ্দিন তুর্কি টার্গেট রাখলেন ওই কালো মুকুশওয়ালার দিকে। মুকুশওয়ালা আবার জঙ্গলে ঢুকে গেল। সব মানুষগুলো যখন লাশ নিয়ে কবরের পারে চলে গেল, এবারে শামসুদ্দিন তুর্কি রওনা দিলেন, দৌড় মারলেন ওই কালো মুকুশওয়ালার টার্গেট করে ওনার পিছনে পিছনে। জঙ্গলের গভীরের মধ্যে ঢুকে গেল, উনি দৌড়ায় আর উনি হাঁটে, মুকুশওয়ালা হাঁটে, শামসুদ্দিন দৌড়ায়, তাও নাগাল পায় না। যাইতে যাইতে গভীর জঙ্গলে চলে গেলেন, গভীর জঙ্গলে যায় আর জোরে একটা চিল্লান দিছে, বাজান, ও বাজান দাঁড়াও গো, একবার একটু দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও গো, একটু দাঁড়াও, কে গো কে গো, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, বলো একটু দাঁড়িয়ে আমাকে শান্তি করো, বলে চিল্লাইতেছে। ওনার কান্নার আওয়াজ শুনে এবারে মুকুশওয়ালা লোকটার মায়া লেগে গেছে। এবার ডাক দিয়ে কয়, বাবা আরো গভীরে আয়, জঙ্গলের আরো ভিতরে আয়। ভিতরে গেলেন, এই কি করলেন, উনি ভিতরে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে শামসুদ্দিন যায় কদমের মধ্যে জড়াইয়া ধরছে, ধরে কয়, বাবা তুমি কে, আমার বাজারের নামাজের জানার ইমাম জানা জানি ইমামতি করলাম, তোর মুর্শিদ কি তোর না করে নাই, করছে তো, জীবনে কোনোদিন মুর্শিদের কোনো হুকুম অমান্য করি নাই, আজকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, নিজেকে সামাল দিতে পাচ্ছি না, গোনা বুঝি না, সব বুঝি না, পাপ বুঝি না, পুণ্য বুঝি না, বেয়াদব বুঝি না, আগামীকাল যদি আমাকে কেউ প্রশ্ন করে, শামসুদ্দিন শামসুদ্দিন, ও তোমার জানাজার মুর্শিদের জানাজার ইমামকে আমি কি জবাব দেব,
সারা জীবন কলিজার ভিতরে একটা আগুন জ্বলবে, কে জানি আমার বাজানের নামাজের জানাজার ইমামতি করছে। এই জন্য আমার পড়ান কান্দে, নিষেধ করার পরও সবাইকে আমি মানিয়েছি, কিন্তু আমি নিজে মানতে পারি না, কারণ আমি মুর্শিদ চান্দার প্রেম আগো ফুলের ফোড়া পোড়া রে, আমি বাজান চান্দার প্রেম আগো ফুলের ফোড়া। আজকে যাবি হইয়া গেলাম রে বাজার মুর্শিদ চান্দার হারা বদলে, আমি মুর্শিদ চান্দার প্রেম আগো ফুলের ফোড়া বাজান রে, আমি মুর্শিদ চান্দার প্রেম আগো ফুলের ফোড়া বাজান ফিরে আসিস না। আমি বড় অসহায়, আমার মুর্শিদ নাই, যাওয়ার চরণের নিচে জিন্দগিটা কাটাইয়া দিলাম, যার সুখ চুখ যাকে দেখে দেখে আমার দিন যায় রাত যায়, যার পরশে আমি ধন্য, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তাকে ছাড়া আমার জীবন চলে না, তাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়, আমি কি করব এখন? দয়া করে আপনি একটু বলেন আপনি কে? ইমাম সাহেব গো, কে আপনি? আমার আব্বা জান, আমার বাবা জানেন, জানা জানি মমতি করেন, অনেক বুঝালেন, বাবা তোমার বাবার অবাধ্য হয়েও না, তোমার মুর্শিদের অবাধ্য হয়েও না, তোমার মুর্শিদের রকমের কি করিল না, ব্যতিক্রম করিল না, যাও ছেড়ে দাও। উনি চিল্লিয়া চিল্লিয়া বলে, প্রয়োজনে আজকে এখানে জঙ্গলের ভিতরে জীবন দেব, কিন্তু আপনার কদমে ছাড়ব না। বলার পরে জোর চরণ্ডি রে দর্শে জড়াইয়া, চরণ্ডি দরিয়া কান্দে, আমি ছাড়ব না এই জীবনে অন্তরে কই রাচি পন রাঙ্গা দুই চরণ, যেই দিনে দই রাশি বাবার রাঙ্গা দুই চরণ। আমি ছাড়ব না, আমাকে বলো তুমি কে একবার বলো। তার কান্না দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে কয় বাবা, তোমার মতো মুর্শিদের পাগল যারা হবে তাদেরকে দুনিয়ায় কেন, হাসরের ময়দান মুর্শিদ এই বক্তারে ফালাইয়া জান্নাতে যেতে পারবে না। বাজান রে আয় রে বাজানাই, আয় তোর মুর্শিদের জানাদের ইমামের চেহারা দেখে নে দেখে নে দেখে নে দেখে নে বলে যখন মুখোশটা টান দিয়ে করে ফেললেন, এইবার দেখতেছে এতক্ষণ যার জানা যারা নামাজ পড়েছে, এতক্ষণে যাকে মাটি দেওয়া হয়েছে, সে আলাউদ্দিন আলী আহমদ সাবিরি সামনে দাঁড়ায়া রয়েছে। ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা, আই রে এই ভুবনে দিতে নাই রে তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, আই রে মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, নিজে বাদশা নিজে কাজী, নিজের নৌকায় নিজে মাঝি, নিজের ভাবে নিজে রাজি মাওলানা, আরে নিজের ভাবে নিজে রাজি মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, আরে মাওলানা মাওলানা মাওলানা, রে নূরের পুতুলা বাবা গুড়িয়া সুখেলার কার্য,
আমার বাকি সে বার কার্য হইল না, হরে আমার বাকি সে বার কার্য হইল না, নোড়ের পুতুলা বাবা মাওলানা, হরে মাওলানা 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 রে, নোড়ের পুতুলা বাবা মাওলানা, এই ভুবনে দিতে নারে তুল বাবা মাওলানা, মাওলানা মাওলানা রে, নোড়ের পুতুলা মুর্শিদ মাওলানা। ওরে নিজে বাচ্চা নিজে কাজি, নিজে লুকা নিজে মাঝি, নিজের বাবে নিজে রাজি মাওলানা, আরে নিজের বাবে নিজে রাজি মাওলানা, নোড়ের পুতুলা মাওলানা, বাবা মাওলা মাওলানা মাওলানা রে, নোড়ের পুতুলা বাবা।